প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট হাতে পেয়ে গেছো। তোমাদের স্কুলের প্রক্রিয়া এখানেই শেষ, এবার শুরু হচ্ছে নতুন করে কলেজের যাত্রা। কিভাবে? তোমরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে তোমরা অনলাইনে ভর্তি হতে পারবে, অনলাইনে ভর্তির জন্য আবেদন করবে, কোন ওয়েবসাইটে অফিসিয়ালভাবে সমস্ত কিছুই জানাবো তোমাদের এবছরের নতুন ভর্তির প্রক্রিয়া সম্পর্কে। কাজেই তোমরা যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছো, রাজ্যের যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে ভর্তি হতে চাইছো, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, এখনও পর্যন্ত গোটা ইউটিউবে কিন্তু তোমরা এরকম ধরনের ভিডিও পাবে না, কারণ প্রথম তোমাদের এক্সক্লুসিভ বিষয়টা শেয়ার করছি যে কিভাবে তোমরা অনলাইনে তোমাদের পছন্দের কলেজ, পছন্দের ইউনিভার্সিটিতে ভর্তি হবে। পরবর্তীকালে ভিডিওটি নকল হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো আপডেট নেই, এবং ভবিষ্যতেও তোমাদের সমস্ত ইউনিভার্সিটি ক্ষেত্রে কী তথ্য আছে সমস্তটাই জানাবো। কাজেই তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। বন্ধুরা, তোমরা সকলেই জানো বিগত বছরগুলোতে যেরকমভাবে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতো, ইউনিভার্সিটিতে ভর্তি হতো, সেরকম নিয়ম কিন্তু এবছর নেই। এবছর সম্পূর্ণ অনলাইন একটি পোর্টালেই তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ একটা ওয়েবসাইটেই তোমাদের সমস্ত তথ্য পেয়ে যাবে। যে কোনো ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হও না কেন, তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি ভর্তি হতে চাও, কিংবা নর্থ বেঙ্গল, কিংবা তোমরা বর্ধমান, যে ইউনিভার্সিটির আন্ডারেই ভর্তি হতে চাও না কেন, সেই ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এই জায়গার থেকেই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাব এবং সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কলেজে 2022 ভর্তির জন্য পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিন্তু এই ওয়েবসাইটেই আবেদন করতে হবে। এক্ষেত্রে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন। তো এখানে কিন্তু সমস্ত ইউনিভার্সিটি কলেজে তোমাদের ভর্তি হতে হবে। তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে কিছু এরকম রাজ্যে ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটির পঠন পাঠন কিন্তু ইউনিভার্সিটির ক্যাম্পাসেই হয়ে থাকে, কিন্তু রাজ্যের বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রে এ কিন্তু কিছু কলেজেস হয়ে থাকে, সেই কলেজের আন্ডারে ইউজিপিজির এর পঠন পাঠন হয়ে থাকে। যেমন আমরা যদি বলি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, এই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি পঠন পাঠন কিন্তু কলেজ ক্যাম্পাসেই হয়ে থাকে, সেক্ষেত্রে আলাদা কোনো কলেজ থাকছে না, একক ইউনিভার্সিটি বা একক কলেজ তোমরা এটা ধরে নিতে পারো, যেখানে ইউনিভার্সিটির মধ্যেই সমস্ত পঠন পাঠন হয়। কিন্তু যদি ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু বহু কলেজ রয়েছে, প্রায় 150টির উপরে কলেজ রয়েছে। প্রত্যেকটা কলেজের সম্বন্ধে তোমাদের জানতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে গেলে। তো এক্ষেত্রে কীভাবে তোমরা এই তথ্যগুলো জানবে দেখে নাও। তো ওয়েবসাইটে আসলেই তোমরা এখানে দেখতে পারবে কলেজ, ইউনিভার্সিটি, ঠিক আছে, এই পোর্শনগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এবং এখানে দেখার পর তোমরা কিন্তু রীতিমতো কলেজে যদি ক্লিক করো, ঠিক আছে, কলেজে ক্লিক করে ডিগ্রি কলেজে যদি তোমরা ক্লিক করো, তো এক্ষেত্রে কিন্তু তোমরা সমস্ত এখানে তথ্য দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ইউনিভার্সিটি, যেমন ইউনিভার্সিটি অফ বর্ধমান, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ কল্যাণী, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, গৌড়বঙ্গ, বাঁকুড়া ইউনিভার্সিটি, কোচবিহার, পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো এই যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, এই যে ইউনিভার্সিটিগুলোর নাম নিলাম, প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু একাধিক কলেজ রয়েছে। ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেরকম বললাম 150টি কলেজ রয়েছে, যেমন পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে একাধিক কলেজ রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে একাধিক কলেজ রয়েছে। এবং কলেজগুলো তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে, তুমি যেখানে থাকো, তার আশেপাশে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কী কী কলেজ রয়েছে কোথা থেকে জানতে পারবে। ধরো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়তে চাও, সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি যেখানে থাকো, তোমার বাড়ির আশেপাশে কী কী কলেজ রয়েছে সেটা কীভাবে জানতে পারবে। একই সাথে ধরো তুমি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়তে চাও, তো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমার বাড়ির আশেপাশে কোন কলেজে তুমি ভর্তি, আশেপাশে কোন কলেজ রয়েছে সেটা কীভাবে জানতে পারবে। তো ইউনিভার্সিটি ওয়াইজ তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যে কলেজগুলো রয়েছে বা বেস্ট কলেজ যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে কীভাবে জানতে পারবে সেটা। তো এক্ষেত্রে ধরো তুমি যে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি কলেজগুলো দেখতে চাও, আমি ধরে নিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে কলেজগুলো আছে সেই কলেজগুলো সম্বন্ধে দেখতে চাও, যে তাই জন্য এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যেটা আছে সেটাই যদি তোমরা ক্লিক করো, ও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে একটা পিডিএফ চলে আসবে, ঠিক আছে। এই পিডিএফটা যদি তোমরা ওপেন করো,
তাহলে কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা প্রত্যেকটা কলেজে প্রথমেই দিয়ে দিয়েছে আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ, ঠিক আছে? তো এখানে সমস্ত ফোন নাম্বার এবং ডিটেলস সমেত সমস্ত দিয়ে দিয়েছে। তারপরে আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ, ঠিক আছে, এ আনন্দমোহন কলেজ, এরকমভাবে প্রত্যেকটা কলেজ, আশুতোষ কলেজ, বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী মর্নিং কলেজ, ঠিক আছে, বঙ্গবাসী ইভিনিং কলেজ, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কলেজের ডিটেলস দিয়ে দেবে। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি না, যে ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে চাও সেই ইউনিভার্সিটির আন্ডারে, যেমন নর্থ বেঙ্গলে ক্লিক করলাম, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এ তোমরা সমস্ত যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর ডিটেলস কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং সেখানে কিন্তু অবশ্যই লেখা থাকবে, দেখো ডিস্ট্রিক্টের নাম লেখা রয়েছে যে উত্তর দিনাজপুর, তারপরে জলপাইগুড়িতে কোন কোন কলেজ রয়েছে, ঠিক আছে, অ্যাড্রেস সহ তোমরা সমস্ত ডিটেলস দেখে নিতে পারবে প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে যে যে কলেজগুলো রয়েছে। এক্ষেত্রে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে গেছো। এই মুহূর্তে তোমার সবথেকে বড় কাজ হচ্ছে তুমি কলেজে কী নিয়ে পড়বে, কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়বে, একই সাথে কোন কলেজে ভর্তি হবে, কোন ইউনিভার্সিটির আন্ডারে। তো এক্ষেত্রে তোমরা হয়তো অনেকে ডিসাইড করে ফেলেছো, অনেকে ডিসাইড করতে পারোনি। যারা ডিসাইড করতে পারোনি অবশ্যই কমেন্টে জানাও, আমি হেল্প করার চেষ্টা করব যে তুমি কী নিয়ে ভবিষ্যতে পড়তে চাও কলেজে, এ আর্টসের কমার্সে, এবং কোন জায়গায় কোন স্ট্রিমগুলো ভালো, ও অ্যাকচুয়ালি কোন ডিপার্টমেন্টগুলো ভালো, সেগুলো তোমরা একটু রিসার্চ করো। আর যদি না পারো সেক্ষেত্রে কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না যে অ্যাকচুয়ালি তুমি কলেজে কী নিয়ে পড়তে চাইছো, এবং তারপরে তো সমস্ত তথ্য নিয়ে অ্যাকচুয়ালি কলেজ প্রক্রিয়া শুরু হলে সমস্তটাই জানাবো। তো তোমরা দেখে নিলে কোন ওয়েবসাইট থেকে তোমরা তোমার পছন্দের ইউনিভার্সিটি, তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। যদিও এখনও পর্যন্ত ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি কোন কলেজের ক্ষেত্রে কত পার্সেন্ট মার্কস দরকার, কত পার্সেন্ট মার্কস চাইছে, কী ক্রাইটেরিয়া রয়েছে, সমস্তটা তোমাদের অ্যাকচুয়ালি ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার পর জানা যাবে। এক্ষেত্রে যখনই ভর্তির প্রক্রিয়া শুরু হবে তৎক্ষণাৎ ইউনিভার্সিটি ওয়াইজ, কলেজ ওয়াইজ তোমাদেরকে আপডেট দিতে থাকবো। কাজে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি শেয়ার করো যাতে প্রত্যেকে সকলেই কিন্তু এই বিষয়টা জানতে পারে। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের কলেজ যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।